তজ্জিতে বোলিং বেছে নেওয়ার সিদ্ধান্তটা কি ভুল হলো? ক্যারিবীয় ব্যাটসম্যানরা যেমন শুরু করেছিলেন তাতে এই প্রশ্নই ঘুরে ফিরছিল মিরপুরের আকাশে বাতাসে। তবে দারুণ বোলিংয়ে ভালোভাবেই ম্যাচে ফিরেছে বাংলাদেশ। 5 বল বাকি থাকতে ওয়েস্ট ইন্ডিজকে 190 রানে গুটিয়ে দিয়েছে তারা। অর্থাৎ টি-20 সিরিজ জিততে হলে সাকিব আল হাসানের দলকে করতে হবে 191 রান। 5 ওভারে উদ্বোধনী জুটিতেই 76 রান তুলে ফেলেন ক্যারিবীয় 2 ওপেনার এভিন লুইস আর শাই হোপ। বেশি ভয়ঙ্কর ছিলেন লুইস, 12 বলে 23 রান করা শাই হোপকে বোল্ড করে এই জুটি ভাঙ্গেন সাকিব আল হাসান। এরপর কেমো পলকে মাত্র 2 রানে বাউন্ডারিতে আরিফুল হকের ক্যাচ বানান মোস্তাফিজুর রহমান। লুইসের ব্যাটে চড়ে তবু দ্রুত গতিতে রান তুলে চলেছিল সফরকারী দল, তাকে আটকানোর পথে খুঁজে পাচ্ছিল না বাংলাদেশের বোলাররা। যেই বল করতে এসেছে তার উপরেই চড়াও হয়েছে লুইস। তবে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের লাগাম অনেকটাই টেনে ধরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ইনিংসের 10 ওভারে বল করতে এসে টানা 2 বলে 2 উইকেট নেন এই অফ স্পিনার। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটসম্যানকেই ফিরিয়েছেন মাহমুদুল্লাহ। 26 বলে 6-4 আর 8 ছক্কায় 89 রান করা এভিন লুইসকে বোল্ড করেন মাহমুদুল্লাহ। পরের বলে LBW করে সিমরন হেটমায়ারকে সাজঘরে পথ দেখান মাহমুদুল্লাহ। 16 বলে 19 রান করে রবম্যান পাওয়েল হন মাহমুদুল্লাহর তৃতীয় শিকার। এরপর নিয়মিত বিরতিতে উইকেট খুইয়েছে ক্যারিবীয়রা। 24 বলে 2 করে 4 ছক্কায় নিকোলাস পুরানের 29 রান ছাড়া পরে বলার মতো কোনো রানই করতে পারেনি ক্যারিবীয়রা। বল হাতে সবচেয়ে সফল ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। 3.2 ওভারে 18 রানে 3টি উইকেট শিকার করেছেন তিনি। সাকিব আর মোস্তাফিজও 3টি করে উইকেট নিয়েছেন, তবে তারা রান খরচ করেছেন বেশি। সাকিব 4 ওভারে দেন 36 আর মোস্তাফিজুর রহমান দিয়েছেন 33 রান। এখন বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন 191। পারবে কি বাংলাদেশ জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।